সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তানের 74তম জন্মবার্ষিকী পালিত। চাঁদপুরের কৃতি সন্তান কিংবদন্তি সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তানের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। আজ সকাল 11:30টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের প্রতিবেদন। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারির সভাপতিত্বে ও সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করেন প্রবীণ সাংবাদিক ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদ ও গোলাম কিবরিয়া জীবন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুস্তি, এএইচএম আসানুল্লাহ। সভায় মরহুমের পরিবারের পক্ষ থেকে ভিডিও কলে বক্তব্য রাখেন মরহুম সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তানের বড় মেয়ে নাজমুন্নাহার মিলি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেস ক্লাব সদস্য কে এম মাসুদ, এ কে আজাদ, তালহা জুবায়ের সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।